হ্যালো এভরি মাই স্মার্ট সাজেস্টের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আইটিপিপি ইন্দো টিব্যাটান বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে কারা কারা কীভাবে আবেদন করতে পারবেন বা কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কতগুলি শূন্যপদ রয়েছে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তবে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো যে আবেদন কিন্তু করতে হবে অনলাইন মারফত তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কি ডেট থাকছে বা কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটা নিয়েও ভিডিওতেই আলোচনা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন তো অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকেই তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা পৌঁছে যাবেন তার আগে জেনে নিন যে কি কি আলোচনা রয়েছে বা কী কী যোগ্যতা বা কী কী ইত্যাদি বিস্তারিত বলা হয়েছে তো ভিডিওর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি ইতিমধ্যেই স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের থেকে দেওয়া সেই নোটিফিকেশনটি তো এখানে দেখুন বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন অনলাইন মোডে তো অনলাইনে কিন্তু আপনারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাঁচ সাত দু হাজার একুশ তারিখ থেকে কিন্তু আপনারা দুই নয় দু হাজার একুশ তারিখ বারোটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা দেখতেই পারছেন তবে এখানে দেখতে পাচ্ছেন যে এর যে স্যালারি সেই স্যালারি কিন্তু দেখতে পাচ্ছেন যে পে স্কেল সেভেন সিপিসি স্কেলে কিন্তু এর দেওয়া হবে স্যালারি হচ্ছে পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও যে আদার অ্যালাউন্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে এবং এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই চার নম্বর কোলামে দেখতে পাচ্ছেন বয়স কিন্তু আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং যে সংশ্লিষ্ট শ্রেণির প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেট্রিকুলেশন বা সমতুল এছাড়াও যে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে দেখা নিতে পারবেন তো এবার দেখতে পাচ্ছেন যে বয়সের হিসেব কিন্তু ধরা হবে দুই নয় দু হাজার তারিখের হিসেবে এবং যারা ছাড় পাওয়ার তারা তো ছাড় পাবেই তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন খেলার জন্য কত নাম্বার থাকবে বা সেই বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে তার পাশাপাশি আপনাদের আমি দেখিয়ে দেবো যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই কোলাম কোলামস্ত্রোহ থেকে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং চোখের কি পাওয়ার থাকতে হবে সেটাও এখানে বর্ণনা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনে অনলাইন মারফত আবেদন করতে পারবেন তো এই আবেদনের জন্য কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফি থাকবে যেটা আপনাদের অনলাইন মারফতই দিতে হবে এবং এস সি এস টি এবং মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না এবং কোনো ডিএ এবং টি এ কিন্তু এই ক্ষেত্রে দেওয়া হবে না তো এর সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেসটাও কিন্তু খুব সহজই রয়েছে তো সেটাও আপনারা দেখে নেবেন সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে তার পাশাপাশি আমরা যদি নিজের দিকে চলে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাভারেজ যে বডির হাইট বয় মানে বয়স অনুসারে যে হাইটের যে চার্ট সেই চার্টটা কিন্তু দেওয়া রয়েছে মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীর জন্যই সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে আরও কিছু বর্ণনা করা রয়েছে এই যে নিয়োগটি হচ্ছে এই নিয়োগটি কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র খেলোয়াড় কোঠায় অর্থাৎ স্পোর্টস পার্সনদের জন্য এই নিয়োগটি হচ্ছে যারা খেলোয়াড় রয়েছেন তারাই কিন্তু এই আবেদন করতে পারবেন অন্য সাধারণ ফ্রেশার্স প্রার্থীরা কিন্তু এই আবেদন করতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন খেলার থেকে কি নেওয়া হবে মেল ফিমেল কাদের কোন খেলার থেকে নেওয়া হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারোটি সিরিয়াল অনুসারে উল্লেখ করা রয়েছে তো আপনারা দেখতেই পারছেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল ওয়েবসাইট অথবা এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এগুলোকে অ্যাক্সেস করতে পারবেন ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য